ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার, লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে যে প্যারাগ্রাফটি নিয়ে আসছি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্যারাগ্রাফটি করার জন্য আমরা প্রথমেই বেশ কিছু প্রশ্ন তুলে নিয়েছি, যাতে করে প্রশ্নগুলোর উত্তর দিতে গেলেই তোমাদের প্যারাগ্রাফটি লেখা হয়ে যায়। দ্বিতীয়ত, প্যারাগ্রাফে যতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে আমরা তার বাংলা অর্থ পাশে দিয়ে রেখেছি, যাতে করে মুখস্থ করার সময় তুমি সহজেই মুখস্থ করতে পারো। আমার বিশ্বাস এই দুইয়ের মধ্য দিয়ে তুমি 1 থেকে 2 বার মনোনিবেশ দিয়ে পড়ার পরেই তুমি প্যারাগ্রাফটি আয়ত্ত করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকো এবং নোটিফিকেশান বেল অন করে রাখো, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। আমরা যদি প্রথমে প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখব, হোয়াট ইজ এআই? হোয়াট ইজ দ্য মিনিং অফ এআই? হোয়াট টাইপ অফ work AI does? How we get benefit from AI? How AI can help us in many ways? How can we use AI's beneficial sides? In which sectors AI can give service? এবং শেষে বলা হয়েছে, can we get benefit by using AI? আমরা এখন একে অর্থসহ দেখব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এমার্জেস, দেখা দেয় অ্যাজ এ টেকনিক্যাল ফিল্ড, প্রযুক্তিগত ক্ষেত্রে অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বিজ্ঞানের প্রযুক্তিগত ক্ষেত্রে দেখা দেয়, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং প্রকৌশলীর ক্ষেত্রে, দ্যাট এম্পাওয়ার্স, যা ক্ষমতায়ন প্রদান করে, machines with the ability to imitate human-like cognitive functions. অর্থাৎ মেশিন এর যে দক্ষতা সেটা অনুকরণ করে মানুষতুল্য জ্ঞান সম্বন্ধীয় কাজকর্মকে, থ্রু দ্য ইউটিলাইজেশন অফ কমপ্লেক্স অ্যালগোরিদমস, জটিল গাণিতিক পরিভাষা প্রয়োগের মধ্য দিয়ে, অ্যান্ড ডাটা ড্রাইভেন প্রসেস, ডাটা চালিত পদ্ধতির মধ্য দিয়ে, এআই সিস্টেম এক্সেলস ইন টাস্ক, এআই সিস্টেম এক্সেলের কাজ করে থাকে, সাসের যেমন প্রবলেম সলভিংয়ের কাজ করে থাকে, প্যাটার্ন রিকগনিশন এর কাজ করে থাকে, হিউম্যান লাইক ভিজুয়াল পারসেপশন অর্থাৎ মানুষতুল্য যে দৃশ্যমান প্রত্যক্ষকরণ, এই কাজগুলো সে করে থাকে। স্পিচ রিকগনিশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড ডিসিশন মেকিং, এই কাজগুলো এআই করে থাকে। ওয়ান অফ দ্য প্রাইমারি বেনিফিটস অফ এআই, এআইয়ের একটা প্রাথমিক যে উপকার, is its ability, এর ক্ষমতা, to automate, স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করার যে পদ্ধতি, and optimize, যে complex process, জটিল প্রক্রিয়ায় আশাবাদী হওয়া, making them more efficient, এগুলোকে অনেক দক্ষ করে তোলা, and cost effective, কার্যকর মূল্যের ক্ষেত্রে। In the field of medicine, ওষুধের ক্ষেত্রে এআই অ্যালগোরিদমস ক্যান অ্যানালাইজ, এআই অ্যালগোরিদম বিশ্লেষণ করতে পারে লার্জ অ্যামাউন্টস অফ মেডিকেল ডাটা, বিশাল মাত্রায় মেডিকেল ডাটা, অ্যান্ড হেল্প ডক্টরস, এবং ডক্টরদের সাহায্য করে মেক মোর অ্যাকিউরেট, অনেক বেশি সঠিক ডায়াগনোসিস, রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক বেশি নির্ভুল করতে সাহায্য করে। ইন দ্য ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, যদি আর্থিক শিল্পের কথা বলি, এআই ক্যান হেল্প ডিটেক্ট এআই সাহায্য করে চিহ্নিত করতে ফ্রডুলেন্ট ট্রানজাকশনস অর্থাৎ প্রতারণামূলক লেনদেনকে অ্যান্ড ম্যানেজ ইনভেস্টমেন্ট এবং বিনিয়োগকে ম্যানেজ করতে প্রফিট পোর্টফোলিওস মোর ইফেক্টিভলি এর দপ্তরকে যথেষ্ট ফলপ্রসূভাবে করতে। হাউএভার, যাই হোক, দ্য ডেভেলপমেন্ট অফ এআই এআই এর যে উন্নতি অলসো রাইজেস বৃদ্ধি পায় ইম্পর্টেন্ট ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল কোশ্চেন্স, অনেক গুরুত্বপূর্ণ নৈতিক এবং সামাজিক প্রশ্নের। অ্যাজ এআই বিকামস ইনক্রিজিংলি, যেহেতু এআই ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, সফিস্টিকেটেড বাস্তবধর্মী, দেয়ার ইজ এ রিস্ক, সেখানে একটা ঝুঁকি থাকে, দ্যাট যে ইট উইল রিপ্লেস, এটা প্রতিস্থাপিত হবে হিউম্যান ওয়ার্কার্স ইন মেনি ইন্ডাস্ট্রিজ, অনেক শিল্প খাতে মানবকর্মীর বিপরীতে ব্যবহৃত হবে, লিডিং টু জব লস, এতে হয়ে যাবে চাকরি কমে যাওয়া, অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি এবং আয়ের যে একটা অসাম্যতা সেটা সৃষ্টি হবে। ফার্দারমোর, অধিকন্তু, দেয়ার আর কর্নার্স কনসার্নস, সেখানে রয়েছে উদ্বেগ অ্যাবাউট দ্য ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব রয়েছে সেখানে, অ্যান্ড ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব রয়েছে, ইন এআই ডিসিশন মেকিং প্রসেস, এআই সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া তাতে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য পটেনশিয়াল ফর এআই অ্যালগোরিদমস এবং এআই অ্যালগোরিদমের যে শক্তিমত্তা, ফর এআই অ্যালগোরিদমস টু পারপিচুয়েট, দীর্ঘস্থায়ী করা, এক্সিস্টিং বেসিস অর্থাৎ যে গোড়ামি একঘেয়েমি রয়েছে সেটা, অ্যান্ড ডিসক্রিমিনেশন, যে বৈষম্য সেটার। টু এনশিওর দ্যাট এআই নিশ্চিত করতে এআই ইজ ডেভেলপড and used in a responsible and ethical way, এআইকে দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করতে হবে এবং নৈতিকভাবে ব্যবহার করতে হবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর রিসার্চার্স, এটা গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ, পলিসি মেকার্স, আইন প্রণেতাদের জন্য গুরুত্বপূর্ণ, অ্যান্ড বিজনেস, ব্যবসায়িক ক্ষেত্রে, টু কনসিডার দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্সেস অফ এআই টেকনোলজি, এআই প্রযুক্তির যেই শক্তি সম্পূর্ণ পরিণতি আছে সে সম্পর্কে, অ্যান্ড টু ইমপ্লিমেন্ট মেজার্স এবং এর প্রয়োগ পদ্ধতি, টু মিটিগেট, প্রশমিত করতে, পটেনশিয়াল নেগেটিভ ইম্প্যাক্টস, এর জোরালো প্রভাবগুলা, বিরূপ প্রভাবগুলো আছে সেগুলো মোকাবেলা করতে। দিস মাইট ইনক্লুড, এর ভিতরে অবশ্যই অন্তর্ভুক্ত হবে দ্য ডেভেলপমেন্ট অফ ইথিক্যাল স্ট্যান্ডার্ডস, নৈতিক যে মান এটাকে উন্নত করতে হবে, ফর এআইয়ের জন্য, দ্য ক্রিয়েশন অফ এডুকেশনাল প্রোগ্রামস, শিক্ষামূলক যে অনুষ্ঠানমালা আছে সেগুলো সৃষ্টি করতে, টু ট্রেন, শিক্ষা দিতে, ওয়ার্কার্স, কর্মীদের, ফর দ্য জবস, চাকরির ক্ষেত্রে, অব দ্য ফিউচার, ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে, অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট এবং প্রতিষ্ঠা, অব রেগুলেশনস, আইনের, টু এনশিওর দ্যাট, ওটা নিশ্চিত করতে, এআই অ্যালগোরিদমস আর ট্রান্সপারেন্ট, এআই অ্যালগোরিদম স্বচ্ছতা, অ্যান্ড অ্যাকাউন্টেবল, জবাবদিহিতা করতে বাধ্য। এআই হোল্ডস গ্রেট প্রমিস, এআই প্রতিজ্ঞা করে, ফর ইম্প্রুভিং মেনি অ্যাসপেক্টস, অনেক প্রত্যাশা উন্নতিতে, অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাপ্রোচ, এটা গুরুত্বপূর্ণ, নিকটস্থ বা ধারস্থ হওয়া, ইটস ডেভেলপমেন্ট, এর উন্নতি, অ্যান্ড ডিপ্লয়মেন্ট, বিস্তৃতি, উইথ কশন, সাবধানতার সাথে, অ্যান্ড টু কেয়ারফুলি কনসিডার, এবং সতর্কতার সাথে বিবেচনা করা, দ্য সোশ্যাল অ্যান্ড ইথিক্যাল ইমপ্লিকেশনস অর্থাৎ সামাজিক এবং নৈতিক যে প্রভাব অফ দিস টেকনোলজি এই প্রযুক্তির। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।